नमस्कार बंधु बान्धवी आपनक मोर चेनेल स्वागत बंधु बान्धवी भगवान श्रीकृष्णर जन्माष्टमी এই তিনিটা কাম অবশ্যই করিব। ইয়ার ফলত ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকিব। তারই দুটামান কথা লই আপনার ওর উপস্থিত হয়েছো। বন্ধু বান্ধবী সকল, আজি জগতর প্রতি মহাপ্রভু শ্রীকৃষ্ণর জন্মদিন। এই দিনটির বিশেষ মহত্ব আছে। এই ভাদ মাহর শুক্ল পক্ষর অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র রাতে 12 বজাত বসুদেব আর দৈবকী অষ্টম সন্তান রূপে প্রভু শ্রীকৃষ্ণ এই ধরাধামলে আহিছিল সমগ্র পৃথিবীতেই কৃপা দৃষ্টি রখাবলৈ। ভগবান শ্রীকৃষ্ণর চরণতে এই শুভ পবিত্র দিনটিত নিজৰ মনটোক অর্পণ করাটো উচিত। এই দিনটিত সকলো ভক্তরেই প্রাণত তেওঁ বিরাজমান করে থাকে। গতিকে জানো আহক এই পবিত্র দিনটিত কি কাম করিলে ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ প্রাপ্ত করিব পৰা যায়। 1 নম্বৰতে এই পবিত্র দিনটিত উপবাসে থাকি ভগবান শ্রীকৃষ্ণক পূজা প্রার্থনা করিলে তেওঁ অত্যন্ত প্রসন্ন হয় আর ভক্তক দুহাত ভরি আশীর্বাদ প্রদান করে। আর এইটো কথা মনত রাখিব, ভগবান শ্রীকৃষ্ণক পূজা করার সময়ত তুলসী পাত নিদিয়াকৈ কেতিয়াও নাথাকিব, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাত অত্যন্ত প্রিয়। গতিকে এই পূজাত তুলসী পাত অবশ্যই রাখিব, নহলে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হয় আর আপনার উপর অসন্তুষ্ট থাকিব। 2 নম্বৰতে এই পবিত্র দিনটিত অসহায় লোকক আপনার সাধ্য অনুসারে দান করিলে অত্যন্ত মঙ্গল হয়। এনে করিলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট থাকে আর তেওঁর কৃপা আপনার লগত সর্বদাই থাকিব। 3 নম্বৰতে এই পবিত্র দিনটিত মনত শ্রদ্ধা আর ভক্তি রাখি মন শান্ত করে ভগবান শ্রীকৃষ্ণর নাম গুণ জপ করিলে অত্যন্ত মঙ্গল বলে কোয়া হয়। এনে করিলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয় আর তেওঁর গুণানুকীর্তন করিব পারিলে অত্যন্ত মঙ্গল হয়। এনে করিলে ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনার উপর।